घड़ीते बजे तीनटे तीनटे समय एसे पहुँचलाम उखीमठे। उखीमठ टैक्सी स्टैंड बस स्टैंड जेटाई बोलबे। तो एखान थेके आमादेर गाड़ी धरे ना होलो रानसी अब्दी जाबे। ओ भेवेछिलाम गाड़ीटा छेड़े देबे, ना ना गाड़ीटा ओई पार्किंगे लागाबे आर कि, लोक ना होले तो छाड़बे ना। एखाने शेयरिंग गाड़ी। गुप्तकाशी थेके उखीमठेर भाड़ा निल 50 टाका पर पार्सन। एखानकार भाड़ाटा आमी बोलছি, एखोनो डिसकास হচ্ছে আর কি, 100 নেবে না 150 নেবে ওটা নিয়ে, কারণ অল্প রাস্তা একটুখানি। এই পার্কিং এ লাগাবে मधमाशा जाना है। ना ना रांची में लॉज में जाना है किसके यहाँ, वो तो बुकिंग नहीं है, बुकिंग नहीं है, बुकिंग नहीं हुआ। देखते हैं आप दिखाना कहाँ पर सस्ते वाला। तो प्लान हलो आज के रानसी विलेजे गए थकबो और कल के सकाले मधमाशेर यात्रा शुरू करब। लोकमुखे शुने जाच्छे गतकाल राते ओखाने तुषारपात हयेछे, ताई जन्य एक्साइटमेंट एकटू आछे। आर देखा जाक जे कत दूर चलते पारी, कारण केदारनाथ थेके नेमेछि पायेर अवस्था खूबई खराब, जुतोर शोल छिड़े गेछे। এটা আমারই ভুল, জুতোটা দেখে আসা উচিত ছিল। তো আপাতত বাকি রাস্তা এই। ব্লগ যেই চালাতে হবে। রানসি গিয়ে আবার দেখা হবে। जानते पारा गेलो रानसी अब्दी भाड़ा হচ্ছে 100 টাকা পার পারসন। এবার ওই এখানের একটা লোকাল মিষ্টি দোকান থেকে হোটেলের নাম্বার নিলাম, গিয়ে ওখানে দেখতে হবে যে ওখানে হোটেলে থাকার জায়গাটা কেমন, কারণ রানসিতে স্টের অপশন কিন্তু খুব কম, তাই জন্য এখান থেকে সব স্টেরি করে নিয়ে যেতে হবে। আমাদের চিপস টিপস সব কেনা হয়ে গেছে, মিষ্টি কেনা হয়ে গেছে। এবার আবার রানসি দিকে দেখা হবে। উখিমঠ থেকে পাহাড়ি গ্রাম রানসি অবধি যাবার রাস্তা কিন্তু অত্যন্ত সুন্দর। এই রাস্তা উপভোগ করার মতো, চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য, রাস্তার জার্নির যে কষ্ট একদম ভুলিয়ে দেয়। এই উখিমঠ থেকে রানসি যাবার গাড়ি মানে শেয়ার গাড়ি কিন্তু বিকেল 3টে অবধি পাওয়া যাবে, তারপর পাওয়ার চান্স খুবই কম, কারণ সাধারণ মানুষ যতক্ষণ ফিরছে ততক্ষণই আপনি গাড়ি পাবেন। আর বাই এনি চান্স যদি শেয়ার গাড়ি মিস করে যান, মানে কোনো লোক হচ্ছে না, তখন আপনি গোটা গাড়িটা 1500 টাকা কি 1800 টাকা বুকিং করে, মানে ম্যাক্সিমাম 1800 এর মধ্যে বুকিং করে আপনি উখিমঠ থেকে রানসি অবধি যেতে পারেন।